নমস্কার, আমি মিহির দাস, আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় ম্যাচ রেফারি, ফুটবল ম্যাচ রেফারি। আমি এই মুহূর্তে ব্যারাকপুরে দড়িকল খেলার মাঠে এসেছি, ব্যারাকপুর স্পোর্টস একাডেমির মাঠ বলে এই মাঠটি চিহ্নিত। আপনারা রেফারিদের দেখতে পাচ্ছেন, এই চারজন রেফারি যে ম্যাচ পরিচালনা করবে। কিন্তু কলকাতার ফুটবলে রেফারিরা কেন উঠে আসছে না, কেন রেফারির সংখ্যা কমে যাচ্ছে, জেলাগুলো তো তাই, এর পিছনে অন্য কারণ, টাকা, 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 টাকা। আচ্ছা বলুন তো, ফুটবলাররা ফুটবল খেলেন, ক্লাব থেকে টাকা পাচ্ছে, কারোর আপত্তি নেই, ভালো, খেলতে এসেছেন তো অর্থ উপার্জনের জন্য। রেফারিদের, তাদেরও তো একটা লক্ষ্য থাকবে, তারাও কিন্তু সংসার ধর্ম ছেড়ে প্রত্যেকটি ম্যাচ তারা খেলাতে যাচ্ছেন। উত্তর চব্বিশ পরগনা জেলার এই রেফারিদের একটা ম্যাচ খেলালে তাদের কত টাকা দেওয়া হয় জানেন? মাত্র 100 টাকা। এই 100 টাকা থেকে 10 টাকা কেটে নেওয়া হয়, সেটা হচ্ছে তাদের ওয়েলফেয়ার ফান্ডের জন্য। ভাবুন, আজকে এই যে রেফারিরা এসেছেন, এই রেফারিরা তারা তো এই মাঠের কাছে থাকেন না, কেউ অনেক দূর থেকে এসেছেন। একজন রেফারি অনুযোগ সুরে আমায় বললেন যে দাদা, আমার আসতে সব মিলিয়ে খরচা হয় 60 টাকা, আমি পাই 90 টাকা, মানে 100 টাকা পাই, 90 টাকা হাতে পাই, তাও বছরের শেষে। ভাবুন তো, কে ম্যাচ পরিচালনা করবে? তার থেকে অনেক ভালো, পাড়ায় পাড়ায় যে ম্যাচগুলো হয়, অর্থাৎ চলতি কথায় আমরা যাকে খেপ খেলা বলি, সেখানে অনেক অর্থ আছে। সারাদিন ম্যাচ খেলালে আমরা 1200, 2000, এমনকি অবস্থা বুঝিয়ে 3000 টাকাও আমরা পাই। তাই আমরা জেলা লীগ থেকে আমরা মুখ ফিরিয়ে নিচ্ছি। আমাদের অনেক বন্ধু আছে যারা জেলা লীগ খেলাতে চাইছেন না। অর্থ বাড়াতে হবে, অর্থ না বাড়ালে তাহলে কিন্তু কেউ আর খেলার মাঠে আসবে না। আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝে জেলা লীগের খেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আগে জেলা লীগ মানে শনি রবিবার ছিল, শোনা যাচ্ছে শনি রবিবার জেলা লীগ খেলাতে রেফারিদের অনীহা। তার কারণ তারা বলছে শনি রবিবার আমরা 100 টাকার জন্য খেলাবো না, সেদিন আমরা পাড়ায় পাড়ায় যে শনি রবিবার খেপ খেলায় সেখানে আমরা চলে যাব। বিপাকে পড়েছে জেলা অ্যাসোসিয়েশনের যারা দায়িত্বে আছেন সেই কর্মকর্তারা, ভেবে পাচ্ছেন না কী করবেন, তারাও তো একটা অদ্ভুত জায়গায় পড়ে গেছেন। তাই সরকারের কাছে অনুরোধ, মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ, এই বিষয়টিকে আপনি দৃষ্টিগোচর করুন, কীভাবে রেফারিদের আবার মাঠে ফিরিয়ে আনা যায়, আর রেফারিদের রেমুনারেশন অর্থাৎ আর্থিক যে টাকাটা দেওয়া হয় প্রত্যেক ম্যাচ পিছু, সেটা বাড়াবার চেষ্টা করুন। তা নাহলে কিন্তু আগামী দিনে ফুটবলার থাকবে, খেলার মাঠ পরিচালনা করার রেফারিরা থাকবে না। আমি কেবল ফুটবলের কথা বললাম, জানি না ক্রিকেটে কী চলছে। ভাবুন, আজকে ম্যাচ খেলাতে এসেছি, আমি আবার একই কথা বলছি, খুব ভাইটাল ম্যাচ, দুটো টিম খেলবে, একদিকে আয়োজক এই মাঠের আয়োজক যারা ব্যারাকপুর স্পোর্টস একাডেমির সিনিয়ররা খেলবে, আর এদিকে প্রভাতী সংঘ। আগের ম্যাচটি এই মাঠে হয়েছিল, বর্ষার জন্য অ্যাবন্ডন হয়ে যায়, দুগোলে জিতছিল স্পোর্টস একাডেমি, ওরা প্রতিবাদ করে, মাঠে প্রচণ্ড জল জমে গেছিলো, খেলা হয়নি, রেফারি কোনো ক্রমে সামাল দিয়ে খেলাটাকে বন্ধ করে দেন। সুতরাং আজকের ম্যাচটা খুব ভাইটাল ম্যাচ, সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা পুলিশ নেই, একটা সিভিক ভলেন্টিয়ার নেই, একটা কেউ তাদের রক্ষী করার কেউ নেই। যদি কোনো সময় কোনো গণ্ডগোল বাঁধে, কেউ যদি রেফারির কাছে দৌড়ে চলে যায়, যদি মারামারি লেগে যায়, কে বাঁচাবে রেফারিদের? সেগুলো আমি ধরছি না, এই কারণে দরকার নেই সেই কথা বলে, তবু বলছি যদি হয় বাঁচাবার কেউ নেই, কিসের ভরসায় রেফারিরা ম্যাচ খেলাবেন? ভাবুন তো, চারজন রেফারি আজ ম্যাচ খেলাবেন, চারজনে 400 টাকা পাবেন, তাও বছরের শেষে। ভাবতে অবাক লাগছিল, আমি আজকেই পড়ছিলাম যে বিশ্ব ফুটবলে যারা খেলেন তারা কোটি কোটি টাকা পান, অত তো যাচ্ছি না, আইএসএল যে ম্যাচ রেফারিরা খেলেন তারাও কিন্তু একটা ভালো অ্যামাউন্টের টাকা পান। কলকাতার রেফারি যারা খেলান, ইস্টবেঙ্গল মোহনবাগান যে লিগগুলো খেলান, সেখানেও ভালো টাকা বলতে হাজারের উপর ওঠেনি, কিন্তু 100 টাকা নয়, প্রায় 500 টাকার উপর তারা পান। আর রেফারিদের টাকাটা কী করে আসে জানেন? আরও অবাক হবেন, আজকে যে রেফারি ম্যাচ খেলাছেন জেলা লিগের, এই রেফারি আজকে যে 100 টাকাটা, তার থেকে 10 টাকা কেটে নেওয়া হবে ওয়েলফেয়ার ফান্ডের জন্য, ওই 90 টাকা পাবে, বছরের শেষে গোনা হবে। যে আজকের ম্যাচে অরূপ, আমার অত্যন্ত পরিচিত সমীর, যারা ম্যাচ খেলাবেন, ওরা যদি 10টা ম্যাচ খেলায় তাহলে 900 টাকা পাবে বছরের শেষে। ভাবতে পারছেন, আজকে ম্যাচ খেলাচ্ছে আর বছরের শেষে কি কাউন্টিং হবে, তুমি এতগুলো ম্যাচ খেলেছি এত টাকা তুমি পাবে। তাই আবার বলি, রেফারিদের হয়ে বলছি, মানবিক দিক আছে বলেই বলছি, রেফারিদের পারিশ্রমিক বাড়ান, তা নাহলে আগামী দিনে কেউ মুখে বাসিনি, বাড়ির অভিভাবকরা ছেলেদেরকে মাঠে পাঠাবেন না, বা যে মেয়েরা রেফারিং করছে তারাও মাঠে আসবে না।
অভিভাবকরা তাদের বারণ করবে আর কি বলতে না অনীহা দেখা দেবে রুফিং শিখবার। তাই আবার ভাবুন মাননীয় ক্রীড়ামন্ত্রী এবং ডিস্ট্রিক্টে যারা বসে আছেন তাদের বলছি আপনারা যোগাযোগ করুন, আপনারা দেখুন কীভাবে রেফারিদের মাইনেটাও বাড়ানো যায়, মাইনে বলতে পারিশ্রমিকটা বাড়ানো যান। 100 2022 সালে দাঁড়িয়ে কোনো কিছুই হয় না। নমস্কার।